হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি পর থেকে ভালো আছো তো বন্ধুরা আমি কিন্তু আগে একটা অ্যাপ শেয়ার করছিলাম তো যে অ্যাপসটার পেমেন্টটা আজকে আমি লাইভে উদ্র করে দেখাবো এছাড়া এই অ্যাপের যে নতুন কাজগুলো আসছে মানে কীভাবে কাজ করতে হয় অনেকে বোঝে না তাদেরকে এ টু জেড দেখাই দেবো তো অ্যাপসটার নাম হচ্ছে জব ক্যাশ এই জব ক্যাশটা কিন্তু আমি অলরেডি একবার আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম অনেকে হয়তো কাজ করার নাই তো যারা কাজ করতেছে না তারা কিন্তু ভুল কাজ করছিলেন আর আমি এখানে দেখুন এই কয়দিন কাজ করে কিন্তু কিছু টাকা এখানে ইনকাম করছি এবং আমার রিভারে হচ্ছে আপনারা জয়েন ছিলেন অনেকে যদি আমি অ্যাপটিতে চাই তাহলে দেখতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি আপনাদের সামনে কিন্তু উইদ্রোটা করে নেবো এবং এখানে দেখতে পাচ্ছি তেরো হাজার পঞ্চাশ পয়েন্ট তেরো হাজার পঞ্চাশ পয়েন্ট কিন্তু আমি আর্নিং করেছি এবং এটা হচ্ছে আমার রিফার থেকে আসছিলো এবং হচ্ছে আমি এখানে কিছু কাজ করছিলাম সেখান থেকে আসছে তো এটা থেকে আমি উইড্রো দেবো এবং উইথড্রো দিয়ে দেখবো যে এরা পেমেন্ট কত সময়ের মধ্যে দেয় বা এরা পেমেন্টটা দেবে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো সেখানে তারা একটা ই করছিলো মেসেজ করছে দেখেন আমি টেলিগ্রামে ছিলাম লাইনে তারপর তাদের এসে যাই তো চ্যানেলে এসে দেখি যে তারা একটা পিন পোস্ট দিয়েছে মানে একটা পোস্ট করছে তারপরে হচ্ছে পিন পোস্টে যদি দেখি এখানে দেখেন তারা বলছে যে কোনো পেমেন্ট পেতে যদি সমস্যা হয় বা দেরি হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে এবং আপনি যদি তাদের এই যে যে চ্যানেলটা আছে জব গ্যাস এটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সরাসরি চাইলে আপনারা এই চ্যানেলটায় চলে আসতে পারেন আইসি হচ্ছে আপনাদের কোনো সমস্যা হলে দেখতে পারবেন আর এখানে দেখুন সমস্ত পেমেন্ট পুরো এখানে দেওয়া রয়েছে তাই আপনারা যারা কাজ করতেছেন না তারা কিন্তু মিস করতেছেন আর যারা অ্যাপসে ডাউনলোড করতে পারতেছেন না অ্যাপসের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাছাড়া এখানে সেই অ্যাপসের লিঙ্কটাও পেয়ে যাবেন এবং অ্যাডমিনের সাথে কথা বলার সুযোগও পাবেন এখান থেকে তাহলে বুঝতে পারছেন অ্যাপসটা রিয়েলি তো আপনারা জাস্ট আমি এখান থেকে উত্তরটা দেবো এবং তার সাথে আমি কাজটাও আপনাদেরকে আজকের ভিডিওতে দেখা দেব সম্পূর্ণভাবে যে আমি কিভাবে কাজগুলো করলাম এবং বেশি করে পয়েন্ট আর্নিং করলাম তো কাজ এখান থেকে ফার্স্টে অবশ্যই কিন্তু আপনাকে ভিপেন কানেক্ট করে কাজ করতে হবে তো আমি জাস্ট এখান থেকে ভিপেনটা কানেক্ট করে নিই তো অনেকে বলতেছেন ভাই কী ভিপেন দিয়ে কাজ করব তো আমি বলবো যে এখান থেকে আপনারা গো বিপেন দিয়ে কাজ করবেন যদি গো বিপেন দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি যে কোনো অ্যাপে কাজ করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনাকে অন্য কোনো ভিপেন ডাউনলোড করতে হবে না শুধুমাত্র গো বিপেনটা ডাউনলোড করবেন তারপরে এখানে যে সার্ভারটা চাই সেই সার্ভারটা দিয়ে কানেক্ট করে নেবেন তো আমি এখানে হচ্ছে ইউএসের সার্ভারটা ইউএস সার্ভারটা আমি কানেক্ট করে নিয়েছি তো জাস্ট আমি এখান থেকে ব্যাক করে যাই ব্যাক করার পর এখন জাস্ট অ্যাপটা ওপেন করবো অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পেয়েছি সে পেমেন্ট উইদ্রো নেওয়ার জন্য অনেকে হয়তো জানেন না তো অ্যাড্রেসটা জাস্ট আমি ব্যাক করে কেটে দেবো তারপর হচ্ছে উইড্রো নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা বক্সের মতন রয়েছে যে দেখতে পাচ্ছেন তো এই বক্সের পর ক্লিক করবেন তো আমি এটা চাইছিলাম যে মোবাইল রিসার্জ নেওয়ার জন্য তারপর দেখলাম না এখান থেকে দেখে বিকাশ নগদে নেওয়া যায় না এটাতে যেহেতু তারা সারা মাস ধরে কাজ দেবে এই মাস সহ কাজ করতে পারবেন এছাড়া এই এক মাস নাই এরা কিন্তু অনেক আগে থেকে কাজ করতেছে তো সেই জন্য আর কি চাই না আমি বিকাশটা নেওয়ার জন্য জাস্ট আমি এখন নগদে পেমেন্টটা নেব এবং নগদে এই উত্তরটা দেব নগদে উদরোগ করতে দেখুন এখানে লাগবে আছে বারো হাজার সাতশো পঞ্চাশ পয়েন্ট আর আমার রয়েছে কিন্তু তেরো হাজার পঞ্চাশ পয়েন্ট মতো কিন্তু আমার ব্যালেন্সে আসে তো আমার হচ্ছে এখান থেকে মেন হতে হচ্ছে আপনাদের রিফার থেকে কিন্তু আমার ইনকামটা বেশি আসছে আর হচ্ছে আমি বেশি কাজ করি না অল্প কিছু কাজ করছিলাম তাই আপনারা যারা কাজ করতে চান তারা কাজ করতে পারেন তো জাস্ট আমি অ্যাপটা থেকে এখন উদ্রটা করবো জাস্ট নগদের পর ক্লিক করবেন তো যেটা নিতে চান সেটার পর ক্লিক করবেন তো আমি নগদের পর ক্লিক করলাম নগদের পর ক্লিক করলে আপনার কাছে এরকম ইন্টারভাইস চলে আসবে এখানে দেখতে পাতে চান আপনার এখানে মূল ব্যালেন্সটা দেখতে পারবেন আর আপনার কত টাকা লাগবে সেটা এখানে দেখতে পারবেন এবং আপনি কত টাকা পাবেন সেটা দেখতে পারবেন তো এখানে কি করবেন এখানে দেখুন আপনাকে জাস্ট এখানে দিতে হবে হচ্ছে আপনার নাম্বার দিতে হবে তো আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দেবো আমার যে নগদ নাম্বারটা রয়েছে জাস্ট আমি সেই নগদ নাম্বারটা এখানে দিয়ে দিই তো এখানে দেখি ঠিক আছে কিনা তো তারপর হচ্ছে এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট তো ইন্টার অ্যামাউন্টটা হচ্ছে টাকা দেবো নাকি পয়েন্টটা দেবো তো পয়েন্টটা দিয়েই দেখি নাকি পয়েন্টটা দিয়ে দেখি আমি এখনও উইথড্রো করি না এই যে ফার্স্ট উইথড্রো করতেছি আপনাদের সামনে কিন্তু জাস্ট রিকোয়েস্টের পর ক্লিক করলাম তো রিকোয়েস্ট এবার ক্লিক করে দিচ্ছি দেখি কীভাবে দেখতে পাচ্ছেন উইথ্রো সাকসেসফুল তার মানে আপনাদের পয়েন্টটা দিতে হবে টাকা দিলে হবে না এখানে অবশ্যই আপনাকে পয়েন্টটা দিতে হবে বারো হাজার পয়েন্ট এখানে যে পয়েন্টটা লেখা আছে সেই পয়েন্টটা আপনারা লিখে দেবেন এখানে ঠিক আছে তো এখান থেকে দেখি আমাদের ব্যালেন্স থেকে টাকাটা কাটছে কিনা তো এটা ঠিক আছে ব্যাক হয়ে বের হতে হবে না নাহলে দেখা যাবে না তো এটা আসলে জাস্ট আমরা এগ্রির পর ক্লিক করে দেবো আবার আমরা জব ক্যাশের পর ওপেন করে দেব তো দেখি এখান থেকে আমাদের ব্যালেন্সটা কাইটা এসে কিনা আর ওখান থেকে একটা স্ক্রিনশট নিলে সম্ভবত ভালো হতো তো দেখা যাক তো আমাদের ব্যালেন্সটা কিন্তু কাইটা নিয়েছে আর এখান থেকে যা আমরা উইড্রো অপশনে যাই এবং হিস্টোরিতে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টটা পেন্ডিং অপশন আছে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিই দেখি যদি পেমেন্টটা পে দেরি হয় তাহলে অ্যাডমিনের সাথে ঘন্টা করবো তো যাই হোক এটা থাকতে থাক সে তখন আমরা জাস্ট আমরা ই করি এখান থেকে আপনাদের কাজটা একটু ভালো করে বোঝাই দিই এর আগে একটা ভিডিওতে সেটা তো বোঝাই দিচ্ছিলাম বাট এটাও আমি আপনাদেরকে বোঝাই দিই এখানে কাজটা হচ্ছে এখানে দেখুন আপনি হচ্ছে ডেলি বোনাস নিতে পারবেন ডেলি বোনাসের পরে ক্লিক করবেন তারপর এখানে দেখুন কালেক্ট নামে একটা অপশন রয়েছে কালেক্টের পর ক্লিক করবেন তারপরে যেই অ্যাডটা আসবে ঠিক সেই অ্যাডের পর আপনারা একটা ক্লিক করে দেবেন ঠিক আছে জাস্ট একটু ওয়েট করবেন দেখবেন যে অ্যাডটা শো করবে তো আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে যে দেখতে পাচ্ছেন ওয়েট করছেন অ্যাডটা চলে আসবে তো আপনি কী করবেন অ্যাডের পর ক্লিক করে দেবেন তো অ্যাডের পর ক্লিক করে এখানে এক মিনিটের মতন অপেক্ষা করবেন তো আমি এখান থেকে এক মিনিটের মতন অপেক্ষা করে তারপর এখান থেকে ব্যাক হব তো এখান থেকে আমি এক মিনিট হয়ে গেছে জাস্ট এখান থেকে আমি ব্যাক করে এটা থেকে জাস্ট ব্যাক হয়ে যাব তারপর আমি এটা অ্যাড আসলে অ্যাডটা ক্রোস করে দেব। তো এটা থেকে জাস্ট এরকমভাবেই এসে ডেলি বোনাসটা আপনারা কালেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ব্যাক করে দিই তো ব্যাক করার পরে আর একটা সিম্পলি আপনারা ক্লোজ করে কেটে দেবেন এটা আর কখনও ক্লিক করা দরকার নেই তো দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কিন্তু পয়েন্টটা অ্যাড হবে যদি এখানে পয়েন্টটা অ্যাড না হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ থেকে ব্যাক হবেন তারপর আবার অ্যাপের ভিতর গেলে পয়েন্টটা দেখতে পারবেন ঠিক আছে আর এখান থেকে ইনকামটা করতে পারবেন রিফার করে ইনকাম করতে পারবেন তাহলে আপনার বন্ধুদেরকে রিফার করতে পারেন এরপর রয়েছে লাকি স্পিন এরপর রয়েছে সিক্রেটস গেম এগুলো তো আগে দেখাইছি তারপর এখনও আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে দিই জাস্ট স্পিনের পর ক্লিক করবেন স্প্রিনের পর ক্লিক করলে আপনাকে দশটা স্পিন দেবে এবং ফার্স্ট সিন কমপ্লিট করার পর সে আপনাকে একটা অ্যাডে ক্লিক করতে হবে যখন এটা বোনাস নিয়েতে বলবে তখন তো জাস্ট আপনি কী করবেন পেলের পর ক্লিক করে দেবেন তারপরে জাস্টে এটা ঘুরবে অ্যাড আসলে অ্যাডটা আপনি ব্যাক করে কেটে দেবেন তারপর এখানে যে পয়েন্টটা আসবে সেই পয়েন্টটা আপনারা কালেক্ট করে নেবেন এখান থেকে দেখুন আমার এক পয়েন্ট ব্যাড লাখ জাস্ট এক পয়েন্ট কালেক্ট করে নিলাম এখান থেকে ব্যাক করে দেবো অ্যাডটা তারপরে এখান দেখুন আপনাকে কিছু সেকেন্ড ওয়েট করতে বলবে এ সেকেন্ডটা ওয়েট করবেন এর মাঝে যদি কোনো অ্যাড আসে তাহলে সেই অ্যাডটা আপনারা ক্লোজ করে কেটে দেবেন তো এই ব্যবস্থা মূলত আপনাকে দশটা অ্যাড দেখতে হবে এইভাবে শুধুমাত্র এরকম ভিউ করে করে দেখতে হবে প্লে স্পিন করে করে দেখুন আমার এখানে একটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন আমি যদি রিফ্রেশ করি দেখুন এখানে একটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনাকে দশটা কমপ্লিট করতে হবে দশটা কমপ্লিট করার পর হচ্ছে আপনাকে যখন দশ নম্বরে যখন আপনাকে কালেক্ট করতে বলবে বোনাসটা তখন কালেক্টের পর ক্লিক করবেন তারপর যদি যে অ্যাড আসবে সেই অ্যাডের পর ক্লিক করে দেবেন তারপর সেই অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপসটা ইনস্টল করতে হবে তো আমি জাস্ট এটুকু একটা ক্যাচ দেখাই দিই লেসবিন আর হচ্ছে সিক্রেটস অ্যান্ড গ্যাম একই গাছ ঠিক আছে এটা শুধু ঘষে কাজ করতে হবে তো আমি কেলিকের কাজটা কীভাবে করতে হবে সেটা দেখায় দেবো তো এটাও সেম একই এটা হচ্ছে শুধুমাত্র ঘষতে হবে ঘষে ক্লিয়ার করে দেবেন তারপরে একটু ওয়েট করবেন দেখবেন যে আপনার কাছে অ্যাড শো করবে সেই অ্যাডটা শো করলে মানে আপনাকে দশ পয়েন্ট করে দেবে এভাবে কিন্তু আপনাকে দশটা দেখতে হবে ঠিক আছে দশটা দেখার পর আপনাকে যখন এটা বোনাস নিতে বলবেন তখন আপনি বোনাসটা নিতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন এসে পাঁচ পয়েন্ট দিচ্ছে এখান থেকে যে পাঁচ পয়েন্ট করে দিয়েছে তো যাই হোক এখান থেকে প্রতি ইসে করে একটা স্কেটস মানে ঘষে আছে পাঁচ পয়েন্ট করে পাবেন তো এখান থেকে শুধুমাত্র আপনাকে দশটা কমপ্লিট করতে হবে তারপর একটা আড়ে ক্লিক করতে হবে যখন কালার বোনাস নেবে তো আমি জাস্ট দেখাই দিই এই এটা আর এইটা একই জাস্ট একটা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই সিক্রেটস গেমটাই দেখাই দিই বেড়ে স্পিনার এটার একই কাজ তো এখান থেকে যেভাবে করবেন তো যে কোনো আপনাকে প্রতিদিন মিনিমাম না হলেও দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে তো অ্যাপ দুইটা ইনস্টল করে হচ্ছে সেটা পুরুফ হিসেবে আপনি অ্যাডমিনকে দিতে পারেন দিলে হচ্ছে তাড়াতাড়ি আপনার পেমেন্টটা পাবেন ঠিক আছে তো আমি এখান থেকে দেখি একটা অ্যাপ ইনস্টল করে অ্যাডমিনকে দেবো এবং আমি তাকে বলবো যে আমি পেমেন্টটা উদরে দিছি যেহেতু তারা ওখানে আইডিটা দিয়ে দিচ্ছে সেহেতু আমরা জাস্ট তার সাথে নক করতে পারবো যোগাযোগ করতে পারবো ঠিক আছে তো এইভাবে মূলত আপনাকে কাজ করতে পার কোনো কখনো এই অ্যাডের পর ক্লিক করবেন না যেহেতু আপনাকে কালেক্ট করতে বলে নাই আর যখন কালেক্ট করতে বলবে তখন আপনাকে সে অ্যাডে ক্লিক করতে হবে ঠিক আছে তার আগে আপনারা এডিক ক্লিক করবেন না ওকে তো আমি जस्ट 10টা কমপ্লিট করে আসি তবে যেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হলে আমার দশটা কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট এগুলো ঘষে ঘষে ক্লিয়ার করে দেবেন সিগারেট এইগুলোতে যা হচ্ছে যে স্ক্রাটার যেগুলো আছে এগুলো জাস্ট আপনি ঘষে ঘষে এই করে দেবেন সরিয়ে দেবেন তাহলে হচ্ছে তারপর একটু ওয়েট করবেন তারপর দেখবেন যে একটা লোড নেবে একটা লোড নেবে জাস্ট ক্লোজ করে কেড়ে দেবেন তো এটা হচ্ছে আমার দশ অ্যাড এটা হচ্ছে এরপর হচ্ছে আমি ক্লেমটা করতে পারবো দশ নম্বরের পরে আর স্পিনি কাজটা সেম একই রকম স্পিনি কাজটা তো বুঝবেনি আর এটা আমি আপনাদেরকে দেখা দিয়ে দেখুন আমার দশটা দশটা কমপ্লিট হয়ে গেছে সেমভাবেই স্কে স্পিনের কাজটা কিন্তু একই জাস্ট আমি এটা আবার গোষ্ঠী সে দেখতে পাচ্ছেন এখন কিন্তু গেট বোনাস আসছে আমি কিন্তু আগে বলছিলাম যে সেই গেট বোনাসের পর আপনারা ক্লিক করবেন গেট বোনাসের পরে ক্লিক করে অবশ্যই আপনাকে যে এক মিনিটের মতন অপেক্ষা করতে হবে যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় অথবা যদি আপনাকে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে মানে আপনার কাজ করার মধ্যে মিনিমাম হলেও দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে দিনে ঠিক আছে তো জাস্ট আমি এখানে অ্যাডের পরে ক্লিক করে দেবো তো অ্যাড আসলে আসছে অ্যাডের পর আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে তো আমি অ্যাডের পর ক্লিক করে দেবো তো কাজে অ্যাডের পর যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে হয়তো স্টোরে নিয়ে যাবে না হয় আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে যদি প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম হলেও দিনে আপনাকে দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে তো জাস্ট আমি এটা কী করবো জাস্ট ইনস্টলের পর ক্লিক করে দেবো তো ইনস্টলের পর ক্লিক করার সময় অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তো আমি এটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তারপরও সেই অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আর আমরা আরেকটা স্ক্রিনশট নিব তো এখান থেকে জাস্ট এটা এই হোক ওকে আমার জাস্ট ব্যাক করে নিই এখান থেকে আমার হয়তো হয়ে গেছে টাইমটা তো জাস্ট এখান থেকে এই অ্যাড্রেসটা জাস্ট অ্যাডটা আবারও ক্লোজ করে দেবেন তাহলে হয়ে যাবে তো গেছে এই মূলত আপনাকে এই কাজগুলো করতে হবে তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দেবো তো ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখুন আরও টাইম রয়েছে সম্ভবত কাজটা কমপ্লিট হয় কিনা জানি না তো জাস্ট অ্যাডগুলো আমি ক্লোজ করে দিই এখানে কারণ আগে থেকে আপনারা ব্যাক হবেন না অবশ্যই কিন্তু অ্যাপসটা সম্পূর্ণভাবে ইনস্টল করে তারপরে আসবেন তো আমার অ্যাপসটা ভিতরে ইনস্টল হোক আমি আপনাদেরকে জাস্ট কাজটা সম্পর্কে দেখাই দিই এবং এখানে রয়েছে আরও দেখুন ওয়াচ ভিডিও মানে আপনাকে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন প্রতিটা ভিডিও দেখে পাবেন দশ পয়েন্ট করে এবং লাস্টে দেখে একটা অ্যাডে ক্লিক পাবেন একশো পয়েন্ট মানে অনেক পয়েন্ট পাবেন তো এই কাজটা কীভাবে করবেন সেটা দেখা দিয়ে জাস্ট ওয়াচ ভিডিওর পর ক্লিক করে দেবেন ওয়াচ ভিডিওর পর ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে আসার পর এখানে দেখুন আপনাকে মিনিমাম দশটা অ্যাড দেখতে হবে তারপর একটা অ্যাডে ক্লিক করতে হবে তো আপনি কি করবেন ওই ওয়াচের পর ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ভিডিওটা পজ করে 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 দেখাবো তো দেখুন ওয়াচ ভিডিও আর হচ্ছে এই ওয়াচ ভিডিও সেম একই কাজ এখানে কিন্তু ভাগ নাই সেম একই গাছ এখানে দশটা কমপ্লিট করতে হবে এখানে উপরে দেখুন দশটা কমপ্লিট করতে হবে এবং এখানে দশটা কমপ্লিট করতে হবে একই গাছ ঠিক আছে তো আপনারা কি করবেন এই যে ওয়াশের পর ক্লিক করে দেবেন এই ওয়াশের পর যখনই ক্লিক করবেন তখন আপনাকে এরকম চলে আসবে তো হোয়াটসের পর ক্লিক করে দেখুন এই কালার লেখা আছে কালারের পর ক্লিক করবেন কালারটের পর ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে কী ইউটিউবে নিয়ে যাবেন তো হয়েছে ইউটিউবের এই অ্যাডগুলো আপনাকে জাস্ট দেখতে হবে তারপর স্কিপ করে দেবেন তারপরে এই যে ভিডিও আছে এই ভিডিওটা আপনাকে জাস্ট তিরিশ সেকেন্ডের মতন দেখতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা তিরিশ সেকেন্ড টাইমটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনি ব্যাক করবেন না এখানে টাইমটা শেষ হয়ে গেলে আপনি জাস্ট ব্যাক করে যাবেন আর অবশ্যই কিন্তু এখানে জাস্ট ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন তাদের ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি ভিডিওতে একটা লাইক করে দেবো তো ভাই যেহেতু এটা ইউটিউবের ভিডিও সেহেতু আমি বারবার আপনাদেরকে দেখাতে পারবো না এই একটার মাধ্যমে আমি বোঝাই দিই জাস্ট আপনারা প্রতি দশটা ভিডিও এইভাবে দেখবেন ঠিক আছে এই টাইমটা শেষ হলে আপনি জাস্ট ব্যাক হবেন ব্যাক হলে দেখবেন যে আপনার একটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনি আবার ওখান থেকে আবারও ক্লিক করবেন ঠিক আছে ওয়াজ ভিডিওতে তাহলে আবারও এরকম ইউটিউবের ভিডিওতে নিয়ে আসবে এইভাবে আপনারা দশটা ভিডিও দেখবেন দশটা ভিডিও দেখার পর হচ্ছে আপনারা কি করবেন এখান থেকে জাস্ট একটা অ্যাডে ক্লিক করতে হবে যখন দশ নম্বর আপনি অ্যাডে চলে যাবেন ওখানে আমি যখন দেখাচ্ছি যে কালেক্ট বোনাস তখন ওই যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম ইউটিউ ইউটিউবের একটা ভিডিও নিয়ে আসবে তারপর এরকম অ্যাড পাবেন ঠিক আছে তারপর কি করবেন এই অ্যাডের পর আপনারা ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করে মিনিমাম হলেও এক মিনিট অপেক্ষা করবেন আর হচ্ছে আপনারা হচ্ছে এসে যদি প্লেস্টোর নিয়ে যায় সেক্ষেত্রে একটা অ্যাপ ইনস্টল করতে পারেন ঠিক আছে তো এখান থেকে অবশ্যই ইউটিউবের ভিডিওতে এসে ক্লিক করবেন যখন আপনার দশটা ভিডিও দেখা হয়ে যাবে তখন ক্লিক করবেন দেখুন আমি কিন্তু এর আগে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কিন্তু বলেছি কারণ আমি বারবার কিন্তু ভিডিওগুলো প্লে করতে পারবো না বা দেখাতে পারবো না সেজন্য ঠিক আছে জাস্ট আমার সেফটির জন্য কিন্তু আমি আপনাদেরকে এভাবে দেখালাম তো এরপরে যদি আপনি যদি না বোঝেন তাহলে হচ্ছে তাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনার সেখানে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে অ্যাডমিনের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি ক্লোজ করে দেবো ক্লোজ করে কেটে দিচ্ছি তারপরে দেখি আমাদের কিন্তু এখনও পেমেন্টটা দেয় নাই তো তারা বলছে বিশ মিনিটের ভিতর বা দশ মিনিটের ভিতর পেমেন্টটা দেবে তো আমার তো প্রায় দশ মিনিটের মতন শেষ হয়ে যাচ্ছে দশ মিনিট বেশি হয়ে যাচ্ছে মেবি তো যাই হোক এখান থেকে তাদের কিন্তু তাদের সাথে কিন্তু যোগাযোগ করার কোনো সিস্টেম নাই তো আমি হচ্ছে আপনাদেরকে কী করবো নিচে হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্ক তাদের যে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তো তাদেরকে জাস্ট আমি এখান থেকে যে অ্যাপসটি ইনস্টল করছিলাম সেটা ওপেন করে একটা স্ক্রিনশট তাকে দিই তাহলে সে দুইটি স্ক্রিনশট দেবো সে তাকে বলবো যে ভাই আমি অ্যাপসটা ইনস্টল করছি এবং আমার পেমেন্টটা কমপ্লিট করে দেন তো যাই হোক তারা নতুন একটা অপশান নিয়ে এসেছে জাস্ট আমি এখান থেকে স্ক্রিনশটটা নিলাম তারপর এখান থেকে আমি ব্যাক করবো ব্যাক করার পর দেখি তাকে দিয়ে দিই তো দেখি কত সময়ের মতো দিয়ে দেয় তো গাইছে আপনারা কীভাবে দেবেন দেখুন নিচে ডিসক্রিপশন বক্সে তাদের যে জবাব যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা পেয়ে যাবেন এবং দেখুন জব কেয়ার সাজ সেটা হচ্ছে অ্যাডমিনের ইউজার নাম তারপর আমি এখানে এসে দেখি সে তো মনে হয় লাইনে আসে তো দুই মিনিট আগে ব্যাক হয়ে গেছে তার গেস্টেশন সম্ভবত ধরতে পারতাম তারপর আমি দিয়ে দিই তো তাকে দেখাই দিই ভাই আমি এই অ্যাপ অ্যাপ ইনস্টল করছি তো তো এখান থেকে যে আমরা লিখে দেবো ঠিক আছে এখান থেকে আমি এখান থেকে লিখে দিই তারপরে এক অ্যাপ ইনস্টল তারপরে আসছে এখানে আমি পেমেন্টটা উইথড্র দিচ্ছি সেই প্রুফটাও এখানে দিয়ে দেবো তারপরে আসছে তাকে বলবো যে এই দেখুন ভাই কিন্তু লাইনে চলে আসছে এখানে দেখুন ভাই কিন্তু লাইনে চলে আসছে যাই হোক তাকে বলবো যে ভাই আমি পেমেন্টটা তো পেমেন্টটা কমপ্লিট করে দেন তো দেখি এটা লিখে দিই তা সে সম্ভবত লাইনে আছে তো জাস্ট এই সময়ে কিন্তু জাস্ট এও কিন্তু দেখেন একটা ভয়েস দিতে দেখি কি বলে ওকে কাজ অ্যাডমিন কিন্তু বলেছে যে আমি দেখতেছি তো আপনার টাকাটা আমি পাঠাই দিচ্ছি তো একটু ওয়েট করেন তো চেয়ে আমরা একটু ওয়েট করবো তো এই মাঝে কিন্তু আমি ভিডিওটা পজ করবো আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখানোর জন্য কিন্তু আসলাম তো কাজ এখান থেকে আপনি সরাসরি কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ই করতে পারবেন অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে যোগাযোগ করে হচ্ছে আপনারা পেমেন্টটা যদি পেতে দেরি হয় তাহলে হচ্ছে আপনারা অবশ্যই এখানে নক দেবেন তো তারা কিন্তু এটাই বলে দিয়েছে এখানে তো পেমেন্টটা পেতে দেরি হলে অবশ্যই তাকে নক করবেন তো আমি দেখি করছি এখন কত সময়ের মধ্যে পেমেন্টটা পাই একটু ভিডিওটা পজ করে রাখি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার নগদ থেকে একটা নোটিফিকেশন আসছে দেখুন এখানে দেখুন রিসিভ মানি পঁচাশি টাকা তার কিন্তু দেখুন এই যে লেখা রয়েছে দেখুন জব ক্যাশ তো পঁচাশি টাকা কিন্তু আমি রিসিভ করে ফেলছি দেখি এখন মেসেজ অপশানে যদি যাই তাহলে দেখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সাথে সাথে কিন্তু পঁচাশি টাকা চলে আসছে যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা তো এটা কিন্তু আমার চলে আসছে তো তারা কিন্তু পেমেন্টটা করে দিয়েছে এবং জাস্ট আপনারা যদি পেমেন্টটা পেতে দেরি হয় তাহলে অবশ্যই কিন্তু অ্যাডমিনকে বলবেন তাহলে পেমেন্টটা তারা করে দেবে দেখুন হয়তো বিশ মিনিটের মতন আমি অপেক্ষা করছিলাম আর আমি এর আগে হয়তো বলে তারা আরও আগে পেমেন্টটা করে দিত বাট আমি কিন্তু আপনাদেরকে জাস্ট কাজটা আগে সিস্টেমটা দেখাই দিছি তারপর সে পেমেন্টটা তাকে বলেছি যে ভাই এরকম আমারটা পেমেন্টটা করে দেন ওকে জাস্ট আমার ফার্স্ট পেমেন্ট আমি ফার্স্ট পেমেন্টটাই কিন্তু পেয়ে গেছি ভাই এখান থেকে আপনারা কাজ করতে পারেন এখান থেকে অ্যাপ্রুভ করে দিছে যে নগদ থেকে অ্যাপ্রুভটা করে দিছে তো এখান থেকে মূলত এই অ্যাপভাবে কাজটা করবেন আর এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন সেটা তো আমি আপনাদেরকে লাইভে দেখাই দিলাম এখানে আমি নিজেও কাজ করে কিন্তু আপনাদেরকে দেখাই দিছি তো এখানে আরও আমি কাজ করছিলাম এখানে দেখি পয়েন্টটা অ্যাড হয়েছে কি না সেটা আমি একটু দেখি তো আমি যে আরে কাজ করছিলাম তো এখান থেকে মেন হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে আপনারা বেশি ইনকাম করতে পারবেন সেখানে হচ্ছে আপনারা একটা ভিডিও দেখলে দশ পয়সা আর কি দশ টোকেন করে পাবেন আর সাথে হচ্ছে আপনারা লাস্টে একটা বোনাসে ক্লিক করলে আপনি একশো পয়েন্ট করে পাবেন দেখুন আমার তিনশো পঁচিশ ছিল তিনশো পঁচাশি হয়ে গেছে এইভাবে মূলত আবারও আপনি যদি লাকি স্পিন সিক্রেট গেমস এরকম মানে সে ভিডিও আছে এগুলো দেখলে হচ্ছে আপনি ভালো টাকায় এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমার মেনত ইনকাম ছিল রেফার থেকে সেহেতু আমি কিন্তু এখান থেকে রেফারের বেশি ইনকামটা পাইছি আর বেশি আমার কাজ করা হয়েছিল না কাজের সময় পাইনি তাই বেশি কাজ করা হয় না তো আজটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আপনারা কাজ করতে পারেন এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন